Assalamualaikum. Alaikum assalam. Bhai, bhalo achen? Alhamdulillah, bhai, bhalo achi. To chute chole ashlam abaro Shopon bhai. To protiniyotoi asha hoy nitto notun guru gulo apnar darshokderke dekhai. Alhamdulillah, bhai. To shurute darshokder uddeshe porichoy ta jodi ektu diten. Amar naam Shopon. Shorji thana Dhultir bazar Pabna jela. Shopon deri khomar. Apni tumlo to gabi guru tai kena becha kore thake. Gabi guru, aga guru, ai gabi guru. Ekhono Allah rahmate mone tan gabi sektore ache. Ajke koto gula gabi dekhaben? Ajke gabi ache onek kora chhota guru dekhabo. ছয়টা গাবি দর্শকদেরকে দেখাবেন ব্যবসা বাণিজ্যটা কেমন হচ্ছে আপনার ব্যবসা আলহামদুলিল্লাহ মালের পারে কোয়ালিটির পারে বুঝছেন কোয়ালিটি ভালো হলে সবসময় বিক্রি আছে বিক্রি আছে আচ্ছা মোট কথা কোয়ালিটি লাগবে আর দর্শক ভাইরা যেহেতু টাকা দিয়ে নিবে অনলাইনে যারাই গাবি কিনে ভালো সৌন্দর্য সবার দেশেই কিন্তু গরু আছে তারপরে বাইরে থেকে নেবার কারণ হচ্ছে সৌন্দর্যের কারণে আর ভালোর কারণে আচ্ছা সে ভালো যদি কাল না হয় এখন যদি কাল আজাদ গরু লয়ে আসি তুলি তাহলে কি আর দর্শক নিবে না ভালো কোয়ালিটি অনলাইনে যেটা চলে সেটাই নিয়ে আসি মনে করেন দাঁড় করতে হবে আচ্ছা আচ্ছা সব গরুগুলা সংগ্রহ করতে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে অনেক কষ্ট হয় ভাই অনেক দরাদরি করা লাগে খুবই ভালো একটা বাচ্চার সাথে গাভিটার গাভিটা দাঁতে কয়টা বাচ্চা লাগে এক পিস কেবল গা মনে করেন যে কোনো দাঁত হয়নি তো আবার কিন্তু গাভিটা আড়াই মাস গাভ আড়াই মাস গাভ জি মাশাআল্লাহ খুবই কোয়ালিটিফুল একটা গাভি সংগ্রহ করছেন মাশাআল্লাহ হলো গিয়ে দেখতেও সুন্দর জাতমানটাও ভালো আর এই গরুগুলোর রোগ বালাই নাই বললেই চলে আর এই গাভিগুলো মনে করেন যে এত ভালো এত বড় বাচ্চা হয়ে গেছে এখনো নিম্ন 6 কেজি দুধ ভাই বাচ্চাটাও তো মাশাআল্লাহ খুবই নাভি কম্বল খুবই ভালো এই বাচ্চাটা এত গরুত ভালো আশা করা যায় যে ভাই নিবে আলহামদুলিল্লাহ বছর শেষে দেখা যাচ্ছে যে বাচ্চা পুরা টাকা উঠে যাবি এমন একটা গরুদের একটা বাচ্চা মাশাআল্লাহ খুবই কোয়ালিটিফুল একটা বাচ্চা সহ গাভিটা দেখতে পাচ্ছিলাম দামটা দেখেন দুধ প্লাস বাচ্চা আবার গাভিটা প্রেগনেট ও প্রেগনেট আছে প্রেগনেট আড়াই মাস আড়াই মাস গ্যারান্টি কে এই গ্যারান্টি মনে করেন 100% গ্যারান্টি প্রেগনেট আবার এই বীজ দিবা কার্ড এই বীজেরই আমার কাছে রয়েছে মাশাআল্লাহ দামটা কেমন রাখছেন গাভি সহ বাচ্চাটা বাচ্চা সহ গাভিটা এই এই গাভিটার আমি মনে করেন দাম চাবো না কো এটা আমি মনে করেন সরজমিনে মনে করেন যে ভাই হোক খামারে আসবে গাভিটার বাচ্চাটা দেখবে দেখছে নি তারপরে ভাই এটা দেখলাম আমরা এক নাম্বার গাভিটা তো দর্শক চলুন দুই নাম্বার গাভিটা আমরা আপনাদেরকে দেখাই সিরিয়ালের দুই নাম্বার একটা বিগ বডির গাভি নিয়ে আসলেন এটা কি জাতের এটা ইন্ডিয়ান একটা মূলত মনে করেন শায়াল গাভি এই ধরনের গাভিগুলো কিন্তু সচরাচর কম দেখা যায় এই গাভিটা মনে করেন হ্যাঁ এই গাভিটা মূলত ইন্ডিয়ান গাভি যদি কাল বলা যায় যে এটা মনে করেন যে ওই গির কিন্তু আমি তা বলবো না এটা ইন্ডিয়ান শায়াল হাই কোয়ালিটির আবার বাচ্চাটা মনে করেন যে বাহামা বাচ্চা বাচ্চাটাও তো ভালো একটা বাচ্চা ভালো ভালো মনে করেন হাই কোয়ালিটির বাচ্চা বাচ্চা মাশাআল্লাহ শিং দুটাও সুন্দর গাভিটা পোলান গাভিটা দেখেন শিং কত সুন্দর একটা শায়ালের যে গেটআপ যে একটা শিংয়ের সৌন্দর্য তা বিদ্যমান আছে আবার মনে করেন বডি শায়াল গাভিগুলার যে বডি পিকচার বড় হয় সেইটা আছে আবার বাঁটগুলা দেখেন অরিজিনাল শায়াল গাভির যে বাঁট যে মনে করেন এক একটা বাটে মনে করেন যে এইগুলো গরু মূলত দুধ মনে করেন আমি একটা ফিজি আমের চা কিন্তু শায়াল গাভিটা দুধ বেশি পাচ্ছি দোয়ানোর পরে উলানটা একদম চিটি সকালবেলা 9:30-10 দুধ হবা মানে তাহলে বোঝেন অনেক দুধ কারণ হচ্ছে একটা ফিজিয়াম গরুর কিন্তু এত দুধ কিন্তু একটা ভালো হাই কোয়ালিটি ফিজিয়ামে এত দুধের আশা করা যায় কিন্তু সেই দুধটা কিন্তু শায়ালের মধ্যে পাওয়া যাচ্ছে মাশাআল্লাহ দামটা কেমন রাখছেন এই গাভিটার এই গাভিটার দাম সাবা হচ্ছে 1,85,000 টাকা 1,85,000 টাকা 85,000 টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারবেন আলোচনা বলতে গেলে হালকা সীমিত মনে করেন কিছুটা মনে করেন দর দাম করতে পারি খুব একটা বেশি না খুব একটা বেশি না সম্মান করা যাবে তো এটা দেখলাম আমরা সিরিয়ালের দুই নাম্বার গাভিটা জি জি তো এটা সরিয়ে দেন আমরা সিরিয়ালের তিন নাম্বার গাভিটা দর্শকদেরকে দেখাই সিরিয়ালের তিন নাম্বারে আমাদের সামনে আরেকটা গাভি নিয়ে আসলেন সুন্দর একটা গাভি এটা কি জাতের
এটা হচ্ছে জার্সি, এটা এটাও ইন্ডিয়ান একটা জার্সি। এই গাভিটা কিন্তু আমি আগের প্রতিবেদনে দেখাচ্ছিলাম দুধ কিন্তু পুরা দমে তখন নাবি ছিল না, কিন্তু এখন কিন্তু এই গাভিটা 10-11 দুধ কিন্তু একটানে মনে করেন সকালে চলে আসতেছে। যে দর্শক ভাই নিবে দুই টাইমে মনে করেন 15 লিটার দুধের গ্যারান্টি সহকারে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে নিতে পারে, যে কেউ নিতে পারবে। মাশাআল্লাহ, বাচ্চাটাও তো খুব সুন্দর একটা বাচ্চা গাভিটার সাথে। কি বাচ্চার সাথে এটা? প্রথম বাচ্চা দিয়েছে দুই দাঁত, মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর, বাচ্চাও ভালো, দুধও ভালো দিচ্ছে, বাচ্চাটাও ভালো, প্রথম বাচ্চা দিয়েছে। তো সেক্ষেত্রে এই গাভিটা যদি কেউ নিতে চায় দামটা কেমন রাখছেন? এটার দাম 1,55,000 টাকা। 1,55,000 টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারবে? আলোচনা হালকা সীমিত, দেখেন আমি গরুগুলার দাম চাচ্ছি, গরুগুলার কোয়ালিটি, বডি, দুধ এগুলা মনে করেন যাচাই বাছাই করে নিতে পারবি। গরুগুলাও দেখেন যে অনেক কিন্তু বড় সড়ো গরু। বড় সড়ো গাভি, দরদাম করা যাবে কি? ওই যে হালকা কিছু দরদাম করা যাবে, হালকা কিছু, খুব একটা বেশি না। না না, তো এটা দেখলাম আমরা সিরিয়ালের 2-3 নাম্বার গাভিটা। তো দর্শক চলুন সিরিয়ালের পরবর্তী 4 নাম্বার গাভিটা আমরা আপনাদেরকে দেখাই। জি দেখান, সিরিয়ালের 4 নাম্বারে আমাদের সামনে আরেকটা বড় সড়ো গাভি নিয়ে আসলেন। এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান, জি। দাঁতে কয়টা গাভিটার? গাভিটা কেবল 2টা দাঁত। গাভিটার কেবল দাঁতে 2টা, তার মানে প্রথম বাচ্চা দিয়েছে? প্রথম বাচ্চা। কি বাচ্চা সাথে এটার? প্রথম বাচ্চাটা মাশাআল্লাহ আল্লাহর রহমতে বাচ্চাটা খুব কোয়ালিটি মান। এটা হচ্ছে রেড ফ্রিজিয়ান বাচ্চা, বুঝছেন? বাচ্চাটা গ্রোথ ভালো, বুঝছেন? গ্রোথ ভালো, বাচ্চাটাও তো মাশাআল্লাহ খুবই সুন্দর একটা বাচ্চা। পালন পালনও ভালো আছে, বাচ্চা পালন ভালো, যে লোকের কাছেই ছিল বাচ্চাটা মোটামুটি ভালো একটা বীজ দিছিল, বুঝছেন? কয় নাম্বার বাচ্চা দিছে গাভিটা? এটা প্রথম বাচ্চা। প্রথম বাচ্চা, তার মানে গাভিটাও বকনার থেকে গাভি? বকনার থেকে গাভি। যে দর্শক ভাই নিবি এসব গাভি দিয়ে মনে করেন 10 বছর কামাইও খাতে পারবি, এসব গরু দিয়ে মনে করেন খামারে গরু মনে করেন তৈরি করতে পারবি। মাশাআল্লাহ, দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা খুবই কোয়ালিটি এইসব গাভিগুলো দেখেন। এই গাভিটা আবার সামনে তো যখন প্রেগনেন্ট হবি বাচ্চাটাও মাশাআল্লাহ, যে মনে করেন যে বাচ্চার যে গেট আপ তাতে মনে হয় আপনার মাও ছাও সামনে বছর যায় একবারে গাভি হয় আবার উঠবে, মাশাআল্লাহ। তো এই গাভিটা যদি কেউ নিতে চায় দামটা কেমন পড়বে? দামও ভাই সেমত রেটের মধ্যে 1,85,000 টাকা। 1,85,000 টাকা সিরিয়ালের 4 নাম্বার গাভিটা। জি জি। তো পরবর্তী গরুটা দর্শকদেরকে দেখাই। জি, পরবর্তীতে সিরিয়ালের 5 নাম্বারে আরেকটা গাভি নিয়ে আসলেন, অনেক বিগ বডির একটা গাভি। তো এটা সম্পর্কে যদি একটু দর্শকদেরকে বলতেন। এটা আপনার প্রেগনেন্ট 6 মাস শেষ হয়ে সাথে পড়েছে, 6 মাস শেষ হয়ে সাথে পড়ছে, মানে 6 মাস শেষ আর কি, 6 মাস শেষ হয়ে সাথে পড়ছে না? আচ্ছা, চেক দিয়ে নিতে পারবে যে কোনো দর্শক ভাই আলহামদুলিল্লাহ মনে করেন আমার কাছ থেকে গরু নিবে, আগে চেক দিয়ে তারপরে গরু নিবে, চেক দিয়ে নেওয়াটাই ভালো, চেক দিয়ে নেওয়াটাই ভালো। কয় নাম্বার বাচ্চা দিবে? এটা দ্বিতীয় বাচ্চা দিবে। দ্বিতীয় বাচ্চা দেবে, মাশাআল্লাহ, সুন্দর একটা গাভি। কতদিন সময় আছে? প্রায় মাস দুয়েক সময় আছে, যেহেতু 6.5-6.5 মাস, 3 মাসের মতো সময় আছে। হ্যাঁ, খুবই বড় সড়ো একটা গাভি। এই ধরনের গাভিগুলো কিন্তু এরকম খুব কমই দেখা যায়। এসব গাভিগুলাই মনে করেন আমি বলবো এসব গাভিগুলো হাই কোয়ালিটির গাভি, বুঝছেন? গাভির জগতে লাল গরুর ভিত্তি মনে করেন হাই কোয়ালিটি। এসব গাভিগুলো বাচ্চা যখন দিবি আশা করা যায় এসব গাভির জন্য ভালো একটা জাতমান বাচ্চা হইলে প্রায় 3 লাখ টাকা দামের গাভি হবে। দামটা কেমন রাখছেন এটার? এটার দাম রাখছি হচ্ছে 1,62,000 টাকা। 1,62,000 টাকা, জি। আলোচনা সাপেক্ষে নিতে পারবে? আলোচনা সাপেক্ষে নিতে পারবে। তো এটা দেখলাম আমরা 5 নাম্বার গাভিটা। জি জি। তো গরু তো আরও আছে? জি, 6 নাম্বারটা দেখান। সিরিয়ালের 6 নাম্বারে আমাদের সামনে আরেকটা গরু নিয়ে আসলেন, এটা সম্পর্কে যদি একটু বলতেন। এইটা অরিজিনাল একটা ইন্ডিয়ান জাত সিন্ধি, হাই কোয়ালিটির, এখনো দাঁত হয়নি, 4 মাস প্রেগনেন্ট। দেখেন যে এটা আবার কি বিগ সাইজের, এটা অনেক বড় গরু। এছাড়া এই গরুটা মনে করেন যে আমাদের একটা ধারণা দাঁত যেভাবে মনে করেন কোনো কুটি কুটি দাঁত, দুধের দাঁত, আপনার মনে করেন এসব গাভিগুলা বাচ্চা দেওয়ার পরেও দাঁত হবে, বাচ্চা দেওয়ার পরে দাঁত হবে। গাভিটাও তো ছোট মাথা, অনেক লম্বা চোরা, কালারটাও অনেক সুন্দর, হাই কোয়ালিটি, একদম মনে করেন সিঁদুর কালারের এসব গাভি, অনেক সুন্দর একটা গরু। 4 মাসে প্রেগনেন্ট, চেক দিয়ে নিতে পারবে? হ্যাঁ, প্রত্যেকটা গাভি চেক দিয়ে নিতে পারবে। তো এই গাভিটা যদি কেউ নিতে চায় দামটা কেমন পড়বে?
এটার দাম নেব হচ্ছে 135,000 টাকা। 135,000 টাকা সিরিয়ালের 6 নম্বর গাভিটা। জি, তো আরও তো গরু আছে না? গরু আরও আছে, যে কিছু গরু বিক্রি আছে সব গরু উঠে যাবে, আর কিছু গরু আছে ওইগুলো মনে করেন এখনো দেখানোর মতন হয়নি। তো স্বপন ভাই, গাভিগুলো আমরা দর্শকদেরকে দেখালাম, তো এগুলো যদি কেউ নিতে চায় যোগাযোগটা কিভাবে করবে? যোগাযোগ তো ভাই গত প্রতিবেদনে মনে করেন যে গরুগুলো দেখাইছিলেন মোটামুটি সবকটা গরুই আমার মনে করেন নিজ দায়িত্বে পোষানো লাগেছিল। আচ্ছা, তো আশা করি মনে করেন যে নিজেরা আসি যদি কাল্লায় তাহলে এক্ষেত্রে আমাদের একটু পরিশ্রমটা কম হয়, কম হয় মানে রিস্ক কম থাকে। আর নিজের দায়িত্বের যখন পোষানো লাগে তখন যত বেল গরু আলার হাতে গরু পোষানো পর্যন্ত কত বেল মনে করেন আমাদের দায়িত্ব থাকে। আচ্ছা, আর এই যে অনেকেই যে বাকি টাকি দিতে চায়, বলে যে অনেকে বলে যে গরু বাকি দিব, এটা দিব সব কথা ভাই, বাকি গরু কেউ আমার কি 10 টাকা কেউ বাকি দিচ্ছে ভাই? আমি বাকি আমার কোনো লোক মনে করেন আমার আত্মীয় বাইরের থেকে একটা লোক মনে করেন ঢাকার থেকে হোক চিটাগাং থেকে সিলেট থেকে ওরা গরু কেনে, ওরা কি আমার কেউ পরিচিত কেউ না আমার কোনো আত্মীয় যে আমি মনে করেন যে টাকাটা পরে আমি হুট থেকে ধরি আমি নিতে পারবো? আমি যেমন ভাই খামারের থেকে যায় যখন গরু দাম দর করার সাথে সাথে মনে করেন টাকা দিয়ে গরু তুলে নিয়ে আসা লাগেছে, আমার থেকেও এমন সিস্টেম করে নিতে হবে। কারণ হচ্ছে ওই প্রতারণা ব্যবসা বাদ ভাই, আমি আপনাকে বাকি দিবার আশ্বাস দিয়ে মনে করেন যে ভাই আমি বাকি দিচ্ছি নিয়ে যান, ওইটা আমার দ্বারা সম্ভাবও না আমি পারবো না ওই কথা বলে লাভ নেই ভাই। আমার কাছ থেকে গরু নিতে হলে পারে ভাই, গরু চাষ হয়ে গেছে ভাই আমি গরুর দাম কয় টাকা দাম বলেন বলি সারি কমপ্লিট করি আমার টাকা লাগা দিয়ে দেবেন, আপনার বাসা পর্যন্ত গরু পোষানোর যতটা পরিমাণ রিক্স সেইটা আমি দেখবো ভাই। আচ্ছা আচ্ছা, বাড়ির গরু পুষি গেলে তখন তার আমার আর কোনো মনে করেন রিক্স নাই, আপনি আমানত আপনার কাছে পুষাই দিলে আমার রিক্স চাই ভাই। আচ্ছা আচ্ছা, তো আজকে অনেক সময় দিলেন, বেশ কিছু গাভি দেখালেন, তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।